ব্যস্ততাময় জীবনের একঘেয়েমি দূর করতে আজ আমরা চলে এসেছি নির্জন প্রকৃতির মাঝে গড়ে ওঠা লাভপুরের এই ফুল্লারা মাতার মন্দিরে। লোকালয় থেকে একটু দূরেই এই মন্দির। ফুল্লারা মাতার মন্দিরের প্রবেশ পথের শুরুতেই রয়েছে এই সুন্দর তোরণটি। চ্যানেল লাভপুরের ফুল্লারা তলাতে আমরা আজকে চলে এসেছি ব্লগ নাম্বার ফোরে। 51টি সতীপীঠের মধ্যে এই লাভপুরের ফুল্লারা তলা একটি অন্যতম পীঠস্থান। আসুন এই মন্দিরটা ঘুরে দেখাই। হিন্দু শাস্ত্র মতে 51টি সতীপীঠের 49তম পীঠস্থান এই ফুল্লারা মন্দির। গাছগাছালিতে ঘেরা প্রাকৃতিক নির্জন পরিবেশের মাঝে গড়ে ওঠা এই মন্দিরটি বীরভূমের অন্য সব পীঠের থেকে সম্পূর্ণ আলাদা। এই মন্দির ঘিরে লোকমুখে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত থাকলেও মন্দিরে নেই কোনো প্রাচীনত্বের ছোঁয়া। দেবী পুরাণ মতে দেবী সতীর অধঃষ্ঠ অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল এই স্থানে। এই ফুল্লারা মাতা মন্দিরের আদি ইতিহাস অত্যন্ত গৌরবের। সিয়ান প্রশস্তি থেকে জানা যায় আনুমানিক 1027 খ্রিস্টাব্দ থেকে 1070 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে পালবংশীয় রাজা নয়পাল এবং তার পুত্র দ্বিতীয় বিগ্রহপাল এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় এই জায়গার নাম ছিল অট্টহাস ও এই মন্দিরের নাম ছিল অট্টহাস মন্দির। এর প্রায় 2 শতক পর রাজা দীনমণি মিশ্র বাহাদুরের আমলে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমান এই মন্দিরটি 1895 সালে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত। এই ফুল্লারা মাতার মন্দিরে নিত্য অন্নভোগের ব্যবস্থা আছে। এখানে দেবীর ভোগের একটি বিশেষত্ব হল এখানে দেবীকে রোজ ভোগে মাছের টক নিবেদন করা হয়। সামান্য কিছু অর্থের বিনিময়ে যে কেউ এখানে ভোগ পেতে পারেন। আমিষ ও নিরামিষ দুই ধরনের ভোগেরই আয়োজন এখানে নিত্য করা হয়ে থাকে। মন্দিরের গর্ভগৃহের সামনেই আছে বলির জন্য হাঁড়িকাঠ। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয় এই মন্দিরে। এবার আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। মন্দিরে দেবীর কোনো বিগ্রহ নেই। সিঁদুরে রাঙা কচ্ছপ আকৃতি এক বিরাট শিলাখণ্ডই দেবীর প্রতিরূপ। ভালো করে লক্ষ্য করলে মনে হয় যেন পাথরের সামনের ভাগ ঠোঁটের মতো। জবা ফুল, বেলপাতা এবং সিঁদুরে রাঙা এই প্রস্তরটি। এখানে দেবী জয় দুর্গা মন্ত্রে নিত্য সেবা পান। তন্ত্র সাধনায় উত্তম স্থান হিসাবে প্রসিদ্ধ এই ফুল্লারা। মন্দিরের ভিতরে রয়েছে পঞ্চমন্ডির আসন। বীরভূমের প্রাচীন এই ফুল্লারা পীঠ একসময় ছিল তান্ত্রিকদের আভিচারী ক্রিয়াক্ষেত্র। নির্জনতার কারণে দেশের নানান প্রান্ত থেকে সাধকরা এখানে এসে তন্ত্র সাধনা করতেন। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হল এখানে শিবা ভোগের প্রচলন ছিল।
এই সেই স্থান যেখানে শিবা ভোগ নিবেদন করা হতো। শিবা ভোগের অর্থ হলো দেবীর অন্ন ভোগ সর্বপ্রথম শিয়ালকে নিবেদন করা হতো। মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। হোমযজ্ঞ থেকে মাতৃ আরাধনা নানান কর্ম এই নাট মন্দিরেই অনুষ্ঠিত হয়ে থাকে। নাট মন্দিরের সামনেই দুপাশে দুটি শিব মন্দির আছে। দুটি শিব মন্দিরের মাঝ দিয়ে সিঁড়ি নেমে গেছে একটি দীঘিতে, যা দেবীদহ বা দলদলি নামে পরিচিত। এই দেবীদহকে কেন্দ্র করে রয়েছে রামায়ণের কাহিনী। পবনপুত্র হনুমান রামচন্দ্রের দেবী দুর্গার অকাল বোধনের জন্য এই জলাশয় থেকেই সংগ্রহ করেছিলেন 108টি নীল পদ্ম। শোনা যায় এই দীঘির জল কোনোদিন শুকায় না। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে বিরাট মেলা বসে মন্দিরের সামনেই বিশাল মাঠে। 15 দিন ধরে চলে উৎসব, শেষ হয় শিবরাত্রিতে। মাঘী পূর্ণিমার এই মেলা হওয়ার পিছনেও রয়েছে একটি বিশেষ ঘটনা। কথিত আছে বুদ্ধগয়ার শ্রীমৎ শঙ্করাচার্য মঠের সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি সাক্ষাৎ মাতৃদর্শনের আকাঙ্ক্ষায় কাশীরাম থেকে স্বপ্নাদিষ্ট হয়ে মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে লাভপুরের এই স্থানে এসে শিলাময় মাতৃমূর্তি নতুন করে আবিষ্কার করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন এই স্থানে মহা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। ফুল্লারা মন্দিরে প্রবেশের বেশ কয়েকটি পথ আছে। দুই দিকে গাছপালায় ঘেরা এই পথটি দিয়ে কিছুটা এগিয়ে আসলেই ডান হাতে পড়বে ছোট্ট একটি বাঁধানো জলাশয়। এই জলাশয় থেকে একটু আগালেই দেখতে পাবো মন্দিরে প্রবেশের তোরণটি। তোরণের ভিতর দিয়ে প্রবেশ করেই ডান হাতে পাবো ছোট্ট একটা মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে ভোগঘর। ভোগঘর থেকে আর একটু আগিয়ে গেলেই পড়বে ফুল্লরা মাতার মন্দির, যদিও এটা মন্দিরের পিছন দিক। এই মন্দিরের ভিতরেই পেয়ে যাবেন সমস্ত রকম পূজা সামগ্রী। এখান থেকে সমস্ত রকম পূজা সামগ্রী সংগ্রহ করে দেবী মাকে পুজো দিতে পারবেন।